উৎসবের আমেজে রঙিন ময়মনসিংহ, সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ছুটি পেয়ে বাড়ি ফেরা দেশের অন্য প্রান্তের ফুটবলারদেরও দেয়া হলো বীরের সংবর্ধনা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে কাল দেশ ছাড়ছে বাংলাদেশ। নানা কারণে দলের মাঝে অস্থিরতা, একাধিক পরিবর্তনের আভাস। শনিবার সিলেটে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। প্রথমবারের মতো আউটারে অনুশীলন জ্যোতিদের, ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য। শিগগিরই তিনটি নিষ্ক্রিয় বিকেএসপিকে সক্রিয় করতে যাচ্ছে সরকার। ক্রিকেটের উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে রামুর ক্রীড়া প্রতিষ্ঠানকে। এবং মাঠের জায়গায় কখনো বস্তি, কখনো ময়লার ভাগার, এলাকাবাসীর দাবির মুখে 28 বছর পর মিরপুরের প্যারিস রোডের ময়দান ফিরিয়ে দিলেন মেয়র, আজ থেকেই উন্মুক্ত। দেশের নারী ফুটবল জাগরণে যাদের গুরুত্বপূর্ণ অবদান, সেই কলসিন্দুরের ফুটবলারদের যেন তেনভাবে সংবর্ধনা দিল ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসন, জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিএফএ সভাপতি দেলোয়ার জাহান মুকুল। তারপরও নিজ জেলায় পাওয়া সংবর্ধনাকে বড় করেই দেখছেন জয়িতারা। খলিলুর রহমানের ক্যামেরায় এস এম ইকবালের রিপোর্ট। রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে নারী ফুটবলাররা বিরচিত সংবর্ধনা পেলেও ময়মনসিংহের অভ্যর্থনা ছিল দায়সারাভাবে। অথচ এই জেলার ধোপাউড়ার কলসিন্দুর দেশের নারী ফুটবলের সূতিকাগার। শুধু তাই নয়, সাফ জয় দলের 8 জন খেলোয়াড়ই এইখানকার। অথচ দারুণ কিছু হতে চলেছে এমন ভাবনায় ভোরে বাফুফে থেকে শুরু হয় ফুটবলারদের গৃহে ফেরা অভিযান। পথিমধ্যে ছোটখাটো দু একটি আয়োজন নিশ্চিতভাবেই ওদের প্রত্যাশা বাড়িয়েছিল, কিন্তু মূল মঞ্চে উঠে ফুটবলাররা হন উপেক্ষিত। আমাদের বাচ্চাদের জন্য চেষ্টার কোনো প্রকার ত্রুটি ছিল না। বাইরের লোকজনের এই প্রোটেকশনটা আমরা আপনাদের দিতে পারিনি পর্যাপ্তভাবে, যে মানের গাড়ি অ্যারেঞ্জ করার কথা ছিল সেটি আমরা পারিনি। ময়মনসিংহের বৈশাখী মঞ্চে ফুটবলারদের তুলনায় আধিক্য ছিল প্রশাসনের ব্যক্তিদের। কোনো আক্ষেপ নেই স্বর্ণকন্যাদের, কারণ নানা প্রতিবন্ধকতা কাটিয়েই তারা আজ সফলতার চূড়ায়। ভালো লাগতেছে অনেক, ময়মনসিংহবাসী আমাদেরকে সংবর্ধনা দিচ্ছে। গ্রামে আসলাম আমরা ময়মনসিংহে, খুব ভালো লাগতেছে যে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আসছে। আমাদের কলসিন্দুরের ফুটবলারদের এদিন সম্মাননার পাশাপাশি দেওয়া হয় অর্থ পুরস্কার। 8 জনকে দেওয়া হয় মোট 3 লাখ টাকা। এস এম ইকবাল, সময় সংবাদ, ময়মনসিংহ। রূপনা এবং ঋতুপর্ণাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। রাঙ্গামাটির ঘাগরা উচ্চ বিদ্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ জয়ী এই ফুটবলার। নিজ বিদ্যালয়ে এমন অভিবাদনে আবেগ আপ্লুত ঋতু রূপনা। এদিকে সাতক্ষীরায় নিজ বাড়িতে পৌঁছেছেন আরেক ফুটবলার মাসুরা পারভিন। দীর্ঘদিন পর মেয়ে বাড়িতে ফিরে আসায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। দিনের আলো ফুটতেই আরও একবার উন্মাতাল হয়ে ওঠে রাঙামাটি। সাফজয়ী দুই নারী ফুটবলার রূপনা এবং ঋতুকে বরণে পথে নেমে আসেন সবাই। বিশাল এক র্যালি করে নিয়ে যাওয়া হয় তাদের ঘাগরা উচ্চ বিদ্যালয়ে, যেখানে তাদের বরণে আগে থেকেই প্রস্তুত ছিলেন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী এবং শিক্ষকরা। তারা নেচে গেয়ে বরণ করে নেন মেয়েদের। এই অর্জনে গর্বিত স্কুলের শিক্ষক এবং স্থানীয় কোচরা। এই মাঠ থেকে এরা বড় হয়েছে এবং জাতীয় পর্যায়ে এরা কিছু দিতে পারছে, আমি গর্বিত। এই স্কুল কর্তৃপক্ষকে যে ওদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, তো এগুলো দেখে আসলে আমার খুব একটা গর্ব মনে হচ্ছে। নিজেদের বিদ্যালয়ে এমন সংবর্ধনা এবং মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত ঋতু রূপনা, আনাই আনুচিং, মনিকারা। সংবর্ধনাটাই ছিল আমাদের অন্য রকম জীবনে একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের। স্যারদেরকে আমি ধন্যবাদ দিতে যাই, স্যারগুলোকে, তো আমাদেরকে এত সুন্দর করে আমরা ভাবতে পারেন যে এরকম আয়োজন একটা হবে, আমাদের জন্য একটা সারপ্রাইজ হয়ে গেছে। অনেক ভালো লাগতেছে এত আয়োজন, এত উৎসব সব ইয়ে করতেছে, অনেক ভালোই লাগতেছে। আমাদের প্রত্যাশার বাহিরে ছিল,
খুবই আমরা গর্বিত ঘাগড়া স্কুল হয়ে যে আমরা উঠে আসছি। এদিকে নিজ বাড়ি সাতক্ষীরার বিনের পোতায় পৌঁছেছেন আরেক সাফজয়ী কন্যা মাসুরা পারভিন। দীর্ঘদিন পর বোনদের কাছে পেয়ে খুশি এই ফুটবলার, আর মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তার পরিবারের সদস্যরা। খুবই খুশি, তো খুশি তো খুশি তো শেষ করা যাবে না, কত খুশি, মানে এমন একটা জয় পরিস্থিতি। এটা পুরো বাংলাদেশের জয়, আমাদের খুব ভালো লাগতেছে, আশেপাশের মানুষ আসতেছে, এতে আমরা অনেক আনন্দিত। মেলায় যাব, মার্কেটে যাব। হ্যাঁ আপু, আপুকেই তো নিয়ে যাব, মজা হবে কি করে। এত ভালোবাসা আসলে আমরা জানি না যে আমরা এত ভালোবাসার যোগ্য কিনা, তবে এত ভালোবাসা যে মানুষ দিচ্ছে এতে আমরা অনেক খুশি। আগামী রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে মাসুরা পারভিনকে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে নিজ জেলায় ফিরেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা চ্যারিটি ম্যাচে অংশগ্রহণ করেছেন সাফ জয়ী মাসুরা পারভিন। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেয়া হয় তাকে। শ্যামনগর সরকারি হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। মাসুরার খেলার নৈপুণ্যে মুগ্ধ উপস্থিত দর্শকরা নারী ফুটবলের জাগরণ ঘটাতে ও মেয়েদের মাঠমুখী করার আহ্বান জানান সাফ জয়ী এই ফুটবলার। খেলা দেখে দর্শকরা আনন্দিত ও গর্বিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সাফজয়ী নারী ফুটবলার স্বপ্নার অপেক্ষায় ছিল তার জন্মস্থান রংপুরের সাধারণ মানুষ। স্বপ্নকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পলিচলার সদ্য পুষ্করিণী গ্রাম। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদোয়ান হিমেলের রিপোর্ট। রংপুর পালিচড়ার সদ্য পুষ্করিণী মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ, খেলছেন নারীরা। এই মাঠেই একসময় খেলেছেন সাফজয়ী সিরাজ জাহান স্বপ্না। রংপুরের গর্ব, স্বপ্নাকে সংবর্ধনা দিতেই এত আয়োজন, এত উচ্ছ্বাস। সাফ জয় করে নিজ গ্রামে ফিরেছেন স্বপ্না। এতদিন যার জন্য অধীর অপেক্ষায় ছিলেন রংপুরবাসী, সেই স্বপ্নাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সবাই। এদিন রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় সিরাজ জাহান স্বপ্না, স্বপ্না রানী ও সোহাগী কিষ্কুদের। স্বপ্নাকে একনজর দেখতে এবং প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে এ সময় সদ্য পুষ্করিণীর নয়াপুকুরের মিনি স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। স্বপ্নাকে সংবর্ধনা দিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ওদেরকে রিসিভ করার পর আমাদের আগ্রহটা বেড়ে গেছিল, আর ওদেরকে দেখার পর আমাদের অনেক ভালো লাগছিল। এটা ভেবে আরো ভালো লাগতেছে, একসাথে প্র্যাকটিস করা প্লেয়ার তারা আজকে এত বড় জায়গায় গেছে। যাতে মহিলা ফুটবল দল আরো আনাচে কানাচে গড়ে ওঠে, আরো আমরা বিদেশের কাছে আমরা যেন মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে পারি। নতুন প্রজন্মকে বলবো, ডিজিটাল যুগে সব ওই মোবাইল নিয়ে রাত না জেগে বিকেল বেলা একটু খেলাধুলা চর্চা করবা, তাহলে একদম আজকে স্বপ্নার মতো তোমরাও একদিন সম্বর্ধনা পাবা। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উচ্ছ্বাসিত এই ফুটবলার। বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পাইছি এবং আজকে আমার রংপুরের, আমার জন্মস্থানের মানুষের প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোভাবে বরণ করেছে, এতটা ভালোবাসা দিছে, তো প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। প্রতিকূলতা কাটিয়ে খেলাধুলায় মেয়েদের সামনে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা 1,00,000 টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে 50,000 টাকা, আমাদের মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 50,000 টাকা, আমাদের বিএফএ বা আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে 1,00,000 টাকা সহ আমরা যে আর্থিক অনুদানগুলো আছে তাকে হস্তান্তর করব। এরা আজকে যে শিক্ষাটা দিয়ে গেল, আগামী দিনের সন্তানেরা আরও সহজে সেই সফলতার পথে পা বাড়াবে, পা বাড়াতে সাহসিকতা দেখাবে। নানা প্রতিকূলতা এড়িয়ে স্বপ্নারা ছিনিয়ে এনেছেন জয়ের মুকুট, আর তাকে এক নজর দেখতে সদ্য পুষ্করিণীর পানিচড়া মাঠে জনসাধারণের উপচে পড়া ভিড়। রেদোয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ জন্মভূমিতে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাফ জয়ী নারী ফুটবলার আখি খাতুন। এ সময় হাতিকুমরুল মহাসড়ক থেকে সাতখোলা গাড়ি বহরে করে শাহজাদপুরে নিয়ে আসা হয় ডিফেন্ডার আখিকে। পরে উপজেলা হল রুমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। নিজ এলাকায় উপজেলা প্রশাসনের এমন আয়োজনে উচ্ছ্বসিত আখি ও তার পরিবার। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট,
ছবি তুলেছেন অমৃত সেন। সাফ জয়ে বাংলাদেশের রক্ষণভাগের অতন্ত্র প্রহরী ছিলেন আখি। শুধু সিরাজগঞ্জের না, পুরো বাংলাদেশের গর্ব ফিরলেন নিজ এলাকা শাহজাদপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাট্রিকুমরুল গোল চত্বরে পৌঁছান সাফ জয়ী নারী ফুটবলার আখি খাতুন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় ক্রীড়া সংস্থা। এরপর ছাদখোলা গাড়িতে হাটিকুমরুল থেকে শাহজাদপুরে যান আখি। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলার আখি খাতুনের বাবা, স্থানীয় কোচ, খেলোয়াড় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নিজ জেলা সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত আখি। নেপাল থেকে আসার পর থেকে অনেক মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, তারপরে রিসেপশন পাইছি, কিন্তু নিজের হোম গ্রাউন্ড থেকে পাওয়া একটা আলাদা একটা তৃপ্তি। তো দিন শেষে যারা আমাকে সাপোর্ট করেছেন আনন্দিত এবং গর্ববোধ করি এবং অত্যন্ত আনন্দ বোধ করছি। প্রথম খেলাইছি স্ট্রাইকার থেকে উইং, উইং থেকে গোলকিপার, লাস্টে ইসে মনে করেন ঢাকায় যখন গেল তারপর ও স্টপার খেলায় না, শুরু করলো ওর উচ্চতা বেশি। আমরাও চাই যে আমরা আখিয়াপুর মতো একদিনকে বড় হব বা জাতীয় টিমে খেলব। সিরাজগঞ্জের এই প্রতিভাবান ফুটবলের পাশে সবসময় থাকার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। সরকারিভাবে বরাদ্দকৃত জমিতে বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। যদি বাড়িটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করে দেয় তাহলে তো খুবই ভালো, আমি সেটিও খোঁজ নিব। খোঁজ নিয়ে যদি দেখি যে না এরকম কোনো ডিসিশন নাই তখন আমরাই বাড়িটা করে দিব। আখি খাতুনের পাশে আমরা পূর্বেও ছিলাম, আগামীতেও থাকব। আগামী 8 অক্টোবর শাহজাদপুরের চন্নবিপুর মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ খেলতে শুক্রবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে নানা কারণে একটা গুমোট আবহাওয়া দলের মধ্যে। একাধিক সূত্রের খবর, পরিবর্তন আসতে পারে বিশ্বকাপের স্কোয়াডে। কপাল পুড়তে যাচ্ছে সাব্বির সাইফুদ্দিনের। এদিকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জাতীয় দলের টিম অপারেশনস ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে নাফিস ইকবালকে। তার স্থলে কাজ করবেন রাবিদ ইমাম। সুখের সংসারে এ যেন সর্বনাশ আগুন, তবে টি-20তে ওই সুখের স্বাদ আদৌ কি পেয়েছিল টিম টাইগার তা প্রশ্নের দাবি রাখে। টানা ব্যর্থতার দাড়ি টানতে আমিরাতে সফর, কিন্তু সেখানে সিরিজ জিতলেও ক্রিকেটারদের সামর্থ্য গেছে কাঁটা কম্পাসের নিচে। বিশ্বকাপের জন্য ইতোমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, আছে 4 স্ট্যান্ডবাই। তবে নিয়মের ফাঁক ফোকরে সেই দলে চাইলেই পরিবর্তন আনতে পারে বোর্ড। বিসিবির সভাপতি কিংবা খণ্ডকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান দুজনেই আগ থেকে দিয়ে রেখেছিলেন সেই আভাস। আমার ধারণা এগুলো ট্রায়াল দিচ্ছে এবং ট্রাই নেশনে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু ট্রাই করবে, তারপর ঠিক করবে। 18-20 জন এরকমই এক স্কোয়াড আছে, যাদের আমার কাছে মনে হয় যে যে কারোরই সুযোগ আছে ইনক্লুশন হওয়ার, কেমন কারণ অনেক বড় টুর্নামেন্ট, তো আমার কাছে মনে হয় যে সবার জন্য অপরচুনিটি ওপেন। এ দুজনের মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, আসন্ন ট্রাই নেশন হতে যাচ্ছে বিশ্বকাপে টাইগারদের পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ। প্রশ্ন, তবে স্ট্যান্ডবাই দল থেকে কে কে ফিরছেন মূল বহরে? আনুমানিকভাবেই সেখানে কপাল পড়ছে সাব্বির রহমানের, মেকশিফট ওপেনার কিংবা টপ অর্ডার। সাব্বিরের ব্যাটে রান কই? যদিও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রশংসাই পেয়েছেন রুমান। সাকিবের চাওয়াতেই টি-20 বহরে যোগ হয়েছিল সাইফুদ্দিনের নাম, তবে সুযোগ পাওয়ার পর 3 ম্যাচে নিজেকে প্রমাণে ব্যর্থ তিনি। বেধরক পিটুনি খেয়েছেন আরব আমিরাতে। সাইফুদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সাকিব সিপিএল থেকে কিউদের মাটিতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর। হিসেব বলছে ত্রিদেশীয় সিরিজের সৌম্য শরীফুলের সুযোগ মেলাটা প্রায় নিশ্চিত, আর সেখানে পারফর্ম করতে পারলে তারা থাকবেন বিশ্বকাপের 15 জনের মূল দলে। এদিকে বিসিবির গুডবুক থেকে নাম কাটা গেছে অপারেশনস ম্যানেজার নাফিস ইকবালের, খবর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। একাধিক ক্রিকেটার নাকি অভিযোগ করেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনারের বিরুদ্ধে, তবে অভিযোগের বিষয়টি স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছে বিসিবি সূত্র। আপাতত ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের দায়িত্ব বর্তাচ্ছে অভিজ্ঞ রাবিদ ইমামের ওপর। শনিবার থেকে পূর্ণভূমি সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপের অষ্টম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো আউটারে অনুশীলন করেছে টিম টাইগ্রেস। টানা খেলার মধ্যে থাকায় প্রস্তুতি নিয়ে খুব একটা শঙ্কিত নয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচ থেকেই খেলতে চায় ইতিবাচক ক্রিকেট। পিঙ্কি জাহানারা ফেরায় দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন ক্রিকেটাররা। একখণ্ড সুখী বাংলাদেশের প্রতিচ্ছবি, ফারজানা পিঙ্কি ব্যাটে শান দিচ্ছেন, জাহানারা পূর্ণ রিদমে পেস ফিরে পেয়েছেন, আরেক সিনিয়র সিটিজেন সালমা খাতুন জুনিয়রদের দিচ্ছেন বলের সিম নিয়ন্ত্রণ আর ব্যবহারের তালিম। অনুশীলনে যে যার মতন ব্যস্ত সবাই। একদিন বাদেই এশিয়া কাপের মহারণ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রিসদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে বিশ্বকাপের বাছাই আর টানা শিডিউলে সেখানে মিলেছে মোটে দিন তিনেকের অনুশীলনের সুযোগ। তবে পূর্ণভূমি সিলেটের এই দুই মাঠ হাতের তালুর মতোই চেনা জ্যোতির দলের, তাই তো চ্যালেঞ্জটা নিচ্ছেন অলরাউন্ডার সালমা খাতুন। চাপকে জয় করতে স্থির করেছেন লক্ষ্য। সিলেট আমাদের সবসময় ক্যাম্প হয় এবং খেলাধুলা যাই হয় না কেন সব সিলেটেই হয়। যেহেতু লাস্ট খেলে আসছে আমাদের প্রিপারেশনটা খুব ভালোই আছে, তো এখানে জাস্ট আমরা দুই দিনের প্র্যাকটিসের টাইম পাচ্ছি, তো দুই দিনে আমরা তিন ফরম্যাটেই আমরা ঝালাই করে নিচ্ছি। চাপ আমরা নিলে হবে না, কারণ বাংলাদেশের দর্শকরা সবাই চায় যে আমাদের বাংলাদেশ টিম অনেক ভালো করুক, তা আমরা চেষ্টা করে আসলে দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য। তবে টি-20-র সমীকরণে ভারত পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ, তাই তো প্রথম বল থেকেই ইতিবাচক ক্রিকেটের পরামর্শ টিম ম্যানেজমেন্টের। এখানে কম্প্যাক্ট থাকাটা ফ্রম দ্য ফার্স্ট বল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এদের ব্যাটিং, এদের বোলিং, এদের ফিল্ডিং। ম্যাচ টু ম্যাচ আসলে আমাদের সপ্তাহে, আমি যদি প্রথম ম্যাচটা যদি জিততে পারি তাহলে আপনি যেটা বললেন চ্যাম্পিয়নের জন্য একটা ধাপ আপনি এগিয়ে যাবেন। টি-20-তে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া সাত দলের এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। মাহবুব রিমন, সময় সংবাদ। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা ছয় স্থানীয় কোচকে আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। এখন থেকে প্রতি বছর পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মাননা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ স্থানীয় কোচদের আরও ভালো কাজের উৎসাহ যোগানোর পাশাপাশি কোচদের মাঝেও ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন বিজয়ীরা। যে কোনো দেশের ক্রিকেটার তৈরিতে মূল ভূমিকাটা রাখেন স্থানীয় কোচরা, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ক্রিকেটার তৈরির কারিগররা অনেকটাই অবহেলিত, উপেক্ষিত, কোনো প্রকার স্বীকৃতি না পেয়েই কাজ করে যান বছরের পর বছর। স্থানীয় কোচদের উৎসাহ দিতে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ বিসিবির গেম ডেভেলপমেন্টের। দেশ সেরা ছয় স্থানীয় কোচকে দিলেন কাজের স্বীকৃতি, পাশাপাশি আর্থিক সম্মাননা হিসেবে প্রত্যেকে পেয়েছেন ১,০০,০০০ টাকা। বিসিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরস্কারপ্রাপ্তরা। এমন স্বীকৃতি সামনের দিনগুলোতে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করছেন তারা। পুরস্কারটা পাওয়ার পর আমার আসলে কাজের আরও আগ্রহটা বেড়ে যাবে, আমি নেক্সটে ইনশাল্লাহ আরও ভালো করে কাজ করার চেষ্টা করব। আমার জীবনে এটা সেরা অর্জন আমি মনে করি, যেহেতু তবে কাজ করি ক্রিকেট কোচ হিসাবে তো 99 থেকে কাজ করতেছি, আমার দায়িত্ব মনে হয় বেড়ে গেল, আরও কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের কষ্টের স্বীকৃতি, সো ডেফিনেটলি আমাদেরকে এটা অনেক সহযোগিতা করবে সামনে আরও ভালো কাজ করার জন্য। এখন থেকে প্রতি বছরই এমন সম্মাননা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। পাশাপাশি স্থানীয় কোচদের সঙ্গে গেম ডেভেলপমেন্টের যোগাযোগ বৃদ্ধির প্রতিশ্রুতিও তাদের। প্রথমবারের মতো স্বীকৃতি প্রদান কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন ঠাকুরগাঁয়ের কোচ রকনুজ্জামান রাহাত, টাঙ্গাইলের আরাফাত রহমান, চাঁদপুরের শামীম আক্তার, চট্টগ্রামের মুমিনুল হক, খুলনার এমদাদুল বাশার ও সাতক্ষীরার মোফাসসিনুল ইসলাম তপু। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন এএফসি কাপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হসপিটালিটি পার্টনার হল হোটেল ইন্টার কন্টিনেন্টাল। এ উপলক্ষে দুপুরে হোটেলের পার্ল অডিটোরিয়ামে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন সভাপতি কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান। এ সময় বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক উপস্থিত ছিলেন। আগামী 5 থেকে 9 অক্টোবর ইয়েমেন, ভুটান, সিঙ্গাপুর ও স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা। আসলে ই গ্রুপের সবকটি খেলাই হবে কমলাপুর স্টেডিয়ামে। খুব শিগগিরই নিষ্ক্রিয় তিনটি বিকেএসপিকে সক্রিয় করতে যাচ্ছে সরকার। কক্সবাজার, খুলনা ও দিনাজপুর বিকেএসপি সম্প্রসারণ ও নতুন বেশ কিছু বিভাগ চালু করা হবে বলে সময় সংবাদকে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া কক্সবাজারের রামু বিকেএসপিকে ক্রিকেটের জন্য উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের করে গড়ে তুলছে সরকার।
আর ময়মনসিংহ রাজশাহী বিকেএসপির জন্য খোঁজা হচ্ছে জায়গা। দুটি বিষয়ের দিকে আমরা দৃষ্টি দিয়েছি। জাতীয় ক্রীড়া পুরস্কার দেবার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিমন্ত্রীকে সারা দেশের পিছিয়ে পড়া বিকেএসপিগুলোকে সক্রিয় করতে নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে এরই মধ্যে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমানে ঢাকা সহ মোট 6টি জেলায় চলছে বিকেএসপির কার্যক্রম। এর মধ্যে খুলনা ও দিনাজপুর বিকেএসপিতে বেশ কটি বিভাগের কার্যক্রম একেবারেই থেমে আছে। সীমিত পরিসরে শুরু হয়েছে কক্সবাজার বিকেএসপির কার্যক্রম। এই তিন জেলার বিকেএসপিতে আসছে বছর বড় পরিসরে ছাত্রছাত্রী ভর্তি অবকাঠামোগত সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। খুলনা, দিনাজপুর এগুলো একটু ছোট পরিসরে আছে, সেগুলোকেও আরও কার্যকরী করা, সেগুলোকেও আরও গতিশীল করা, এটা আমরা চেষ্টা করব, চেষ্টা করছি। আমরা অলরেডি একটি সভাও করেছি এবং আমরা সেখানে পরিদর্শনও যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে সব তারিখ নির্ধারণ করেছি, যেখানে সরজমিনে দেখে কীভাবে আরও বেশি কার্যকর করা যায়, আরও কীভাবে গতিশীল করা যায় সেটি অবশ্যই আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্রিকেটের জন্য এতদিন ঢাকার সাভারের বিকেএসপির নামডাক ছিল সবচেয়ে বেশি। এবার কক্সবাজারের রামু বিকেএসপিও সেই সুনামের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে। উন্নত মাঠ আর ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে পুরোদমে শুরু হবার অপেক্ষায় সাগরপাড়ের জেলাটি, যেটি বাস্তবায়নে কাজ করছে বিসিবিও। ঢাকার পরে সেটি সবচেয়ে বড় বিকেএসপি, 30 একর জমির উপরে আমরা সেই রামু বিকেএসপি আমরা নির্মাণ করেছি। স্পেশালি ক্রিকেটটাকে আমরা ওখানে নিয়ে গেছি। ক্রিকেটে যেহেতু অনেক বড় জায়গা প্রয়োজন, অনেক ফ্যাসিলিটি প্রয়োজন। একটা সময় বাংলাদেশের সব সেরা অ্যাথলিটরা আসতো বিকেএসপি থেকে। বিকেএসপির আধুনিকায়নের মধ্যে দিয়ে মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে তা আবারও পূরণ হবার প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। মেহেদিনাইম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের আয়োজনে এক ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল দেশটির রাজধানী ডাবলিনে। বিভিন্ন কাউন্টির বাংলাদেশি খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী দিনেও অন্যান্য দেশীয় খেলার আয়োজন করতে চায় বাংলাদেশি এই ক্রীড়া সংস্থাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। তথ্যপ্রযুক্তির যুগে মাঠ বিমুখী হয়ে অনেকেই এখন ঘরের কোণে নানা ধরনের ডিভাইসে আসক্ত। শরীর ও মনকে সুস্থ রাখতে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাই নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। এর আগে ক্রিকেটের এক সফল আয়োজন শেষে এবার আয়োজন করা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টের। দেশটির বিভিন্ন কাউন্টির 6টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হয় টান টান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। কোন কোন খেলা নির্ধারিত সময়ে ড্র থাকলে টাইব্রেকারও গড়ায়। প্রবাসে এ ধরনের আয়োজনে নতুন নতুন দক্ষ বাংলাদেশি খেলোয়াড় তৈরি হবে বলে আশা আয়োজকদের। সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় আগামী দিনে দেশীয় অন্যান্য খেলার আয়োজনেও আশ্বাস দেন আয়োজকরা। সম্পন্ন করতে পেরে আমরা খুবই গর্বিত। ভবিষ্যতে এরকম সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে আরো অনুষ্ঠান করবে, আশা করি আমরা সবাই মিলে এটাকে সুন্দরভাবে সফল করব। টুর্নামেন্টের ফাইনালে কর্ক কাউন্টিকে হারিয়ে শিরোপা জিতেছে ডাবলিন রয়্যালস। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মাঠ দখল করে কখনো হয়েছে বস্তি, কখনো ময়লার ভাগার। এলাকাবাসীর দাবির মুখে দীর্ঘ 28 বছর পর মিরপুর প্যারিস রোডের মাঠ বুঝিয়ে দিলেন উত্তরের মেয়র। তিনি জানান, গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বাতিল করে উন্মুক্ত হবে সবার জন্য। রাজধানীর মিরপুর প্যারিস রোড লাগোয়া মাঠ, ছোটবেলায় এখানে খেলেছেন বাংলাদেশের প্রাক্তন জাতীয় ফুটবলার আলফাজ। তবে সময়ের সঙ্গে এই মাঠ কখনো হয়েছে বস্তি, কখনো ময়লার ভাগার। ছেলেরা মেয়েরা খেলাধুলোর সাথে একেবারে ডিটাচ এবং সন্ধ্যা হইলে তারা অলিতে গলিতে আড্ডা মারে। সো ওইখান থেকে বাচ্চাদেরকে নেশা জগৎ থেকে ফিরে আনতে হইলে আপনার খেলার মাঠ অত্যন্ত জরুরি। রোববার এই মাঠ দখলমুক্ত করতে অনশন ও মানববন্ধন করেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, 3 লাখ মানুষ এখানে বসবাস করলেও খেলার জন্য নেই কোনো মাঠ। আমরা যেন 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ না থাকি, আমরা মাঠে খেলাধুলা করতে পারি, এটা আমাদের অধিকার। সামাজিক শারীরিকভাবেও শিক্ষা অর্জন করা উচিত,
এই মাঠ আমাদেরই অধিকার। এদিকে আশপাশে কোনো মাঠ নাই, বড় ধরনের কোনো খেলাধুলা করতে পারি না, আমরা খেলতে গেলে অনেক দূরে যেতে হয়। আমাদের বাচ্চারা বিভিন্ন ঘরে থাকে, মাদক ই হয়ে যাচ্ছে, একটু খেলার অভাবে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটছে না। পরবর্তীতে এলাকাবাসীর দাবির মুখে মাঠ পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। তার উপস্থিতিতেই দখলমুক্ত ও পরিষ্কার করা হয় মাঠ। মেয়র জানান, অবৈধভাবে 1994 সালে বরাদ্দ দেওয়া হয়েছে এই মাঠ, তবে দ্রুতই এলাকাবাসীর কাছে ফিরিয়ে দিতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ড্যাবে যে নতুন যে ড্যাব যেটা অ্যাপ্রুভ করলো, এখানে কিন্তু লেখা আছে উন্মুক্ত স্থান। সুতরাং এখানে আমি শুনেছি যে এখানে বেশ কিছু প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিং সোসাইটি। এটা কীভাবে প্লট বরাদ্দ দিল আমি জানি না, আমি সাধ্যমতন চেষ্টা করব। যেহেতু এটা আমার সিটি কর্পোরেশনের না, তাহলে আমি আজকে এটাকে উদ্ধার করতাম। মেয়র জানান, এখন থেকেই এই মাঠে খেলতে পারবে শিশুরা। এ সময় মেয়র নিজেও কিছুক্ষণ ফুটবলে মাতেন। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসবের আমেজে রঙিন ময়মনসিংহ, সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। ছুটি পেয়ে বাড়ি ফেরা দেশের অন্য প্রান্তের ফুটবলারদেরও দেয়া হলো বীরের সংবর্ধনা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়ছে বাংলাদেশ। নানা কারণে দলের মাঝে অস্থিরতা, একাধিক পরিবর্তনের আভাস। এবং শনিবার সিলেটে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। প্রথমবারের মতো আউটারে অনুশীলন জ্যোতিদের, ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।